যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সঁপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়। শহীদ তামান্নাতে নাচে তার মন, ঠিক না? যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সঁপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়। বেহেস্তি তামান্নাতে নাচে তার মন, যারা আল্লাহর পথে চলে। আবদুল্লাহ মিডিয়া সেন্টার, দীন ও ইসলামের পথে আমরা আছি আপনার সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفينا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সকলে মহাব্বতের সঙ্গে কুরআনুল কারীম তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমান تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد وقال النبي صلى الله عليه وسلم عن حارث العصر رضي الله تعالى عنه
قال رسول الله صلى الله عليه وسلم انا امركم بخمس الله امرني بهن بالجماعه والسمع والطاعه والهجره والجهاد في سبيل الله وانه من خرج من الجماعه قيد سب فقد خلع عارف قد الاسلام من عنقه الا ان يرجع ومن دعا بدعوه الجاهليه فهو من جزاء جهنم رواه الترمذي وقال النبي صلى الله عليه وسلم وقال الله تعالى في سان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا محبت شد درود پڑھنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد شكلي اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد যতই দরুদ পড়ি হে রাসূল মনের তৃপ্তি মেটে না রোজ হাসরে দিও দেখা এই আমাদের কামনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ কবে জানি ডাকাশিবে এই বাড়ি ঘর ছাড়িতে আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরিতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা بكماله كسف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه هنا اے بلبل کا ترنم بھی نہ ہو جمن دہر میں کلیوں کا تبسم بھی نہ ہو بلغ العلا بکماله کسف الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه آمين اللهم آمين حمد الساكرين والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين এই মাহফিলের সম্মানিত সভাপতি আমার উস্তাদ জুল রব্বুল আলামিন আমার উস্তাদ সমতুল্য যার ওস্তাদ হলে নিজেকে ধন্য মনে করতাম আলহাজ মাওলানা ফজলুর রহমান সাহেব রব্বুল আলামিন উনাকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও এ রব্বুল আলামিন উনার হায়াত তয়বা তুমি দান করে দাও
রব্বুল আলামিনের মাহফিলের যারা আয়োজন করলো, শোনার জন্য অতি দূর দূরান্ত থেকে যারা আসলো, সকলকে এই মাহফিল খানাকে কিয়ামতের ময়দানে মুসিবতের সময় নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নাও। ইয়া রব করম তু আগর করে ও বাত জুবাকো জো দিল পর আসার করে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, ওতুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, অধ্যকার আল বারাত যুব তাফসির কমিটির উদ্যোগে নবম বার্ষিকী দুই দিনব্যাপী মাহফিলের আজকে প্রথম দিনের সম্মানিত সুযোগ্য সভাপতি, আমার মতো অসংখ্য গুনাহগারের উস্তাজ, যিনি যার হাত দিয়ে হাজারো হাজারো আলেম বাংলার জমিনে তৈরি হয়ে গেছে, কথা কন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমার খানায় কাবার মেহমান আলহাজ মাওলানা মুহাম্মদ ফজলুর রহমান সাহেব আরবি প্রভাষক নবাবগঞ্জ কামিল মাদ্রাসার মেহমানকে আল্লাহ যেন হায়াতে তৈবা দান করে দিন। আমরা সকলে আরেকবার বলি আমিন। আপনারা দোয়া করতে কৃপণতা করছেন নাকি? জোরে বলেন আমিন। আমার সামনে উপবিষ্ট কোরআন প্রেমিক ভাইরা, মঞ্চের ডানে বামে বসা অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে হাজরাত, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, জাতির জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুগণ, জনসমাজের জানমানের নিরাপত্তায় দায়িত্ব প্রশাসনের ভাইরা, স্নেহের কচি ও কাচারা, পর্দার অন্তরালে অবস্থানরত সুশৃঙ্খলত আমার মা ও বোনেরা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। সালাম দেয়া সুন্নাত, উত্তর দেয়া ওয়াজিব, কথা কন ঠিক কিনা? সালাম দেয়া সুন্নাত, উত্তর দেয়া ওয়াজিব। আমি যদি 100 মিটার গতিতে সালাম দিই, আপনাদেরকে দিতে হবে কমপক্ষে 500 মিটার গতিতে, ঠিক কিনা? আমার মনে হয় অসংখ্য ব্যক্তি আপনারা যারা বসে আছেন, হয়তোবা বাড়ির মনের বাড়ির কথা মনে পড়ে আছে, সব কিছু ভুলে গিয়ে আমি আরেকবার আপনাদের কাছে আমার সালাম পৌঁছাইয়া দিচ্ছি। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। আপনারা এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? জোরে বলুন, মাহফিলে আসবে খুশি হয় মুমিন, আর দুঃখিত হয় ব্যথিত হয় ইবলিস শয়তান, কথা কন ঠিক কিনা? এই জন্য আপনারা যারা এই শীতের রজনীতে রাতের ঘুমকে হারাম করে দিয়ে মাহফিলে এসেছেন, এইদিকে ইবলিস শয়তানের কিন্তু গায়ের জ্বালা ধরে গেছে, কথা কন ঠিক কিনা? আরো আসতে বলেন ঠিক না বেঠি? এইরকম কিছু ইবলিশ মার্কা মানুষও আছে যারা কোরআনের তাফসির বন্ধ করে দিতে চায়, কথা কন ঠিক না বেঠে? কিন্তু যারা কোরআনকে ভালোবাসে, যারা ইমানদার, তারা কখনো কোরআন থেকে দূরে সরে যেতে পারে না। জোরে বলেন পারে। সম্মানিত হাজিরিন, আমরা মাহফিল আসতে পেরে খুশি না বেজার? খুশির সঙ্গে বলছি আলহামদুলিল্লাহ। এরই পরে আমাদের গুরু আরবের গুরু আরবের হেলাল আমিনার দুলাল শাহে মদিনা বাগে মদিনা নবী জোজাহা সারাজের কাইনাত সাইয়িদুল মুরসালিন খাতামুন নবীন আশরাফুল আম্বিয়া রাহমাতুল আলামিন বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি লক্ষ কোটি দরুদ ও তাসলিম বর্ষিত হোক। আমরা সকলে মিলি সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম, সাথে সাথে স্মরণ করছি ওই সমস্ত শহীদি ভাইদের যারা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য জীবনের সবটুকুন রক্ত দিয়েছেন, জীবন পর্যন্ত দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন, আমরা আশা করি। আমিন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন, ঠিক না? যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, বেহেস্তি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, হাসনা হে নার ঘানে ভুলে না হৃদয় তার, কালিমার মিশক মাখা হৃদয় রয়েছে যার, হাসনা হে নার ঘানে ভুলে না হৃদয় তার, কালিমার মিশক মাখা হৃদয় রয়েছে যার, সব পিছু টান ভুলে জান্নাতের পথে চলে, সব পিছু টান ভুলে জান্নাতের পথে চলে, এ তো তার ঈমান বলে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, কথা কন ঠিক না? নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, জোরে বলেন, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, শুধু ঘরে জ্বাললে হবে না, আল কোরআনের আলোকে রান্নাঘর থেকে নিয়ে শুরু করে মসজিদ মাদ্রাসা থেকে নিয়ে শুরু করে মাঠে খেতে খামারে সব জায়গা থেকে নিয়ে শুরু করে বাংলাদেশের সকল আর সকল অফিস আদালতে কোরআনুল কারিম জ্বালতে হবে, কথা কন ঠিক কিনা? যদি কোরআনুল কারিম আজকে আমাদের সমাজে থাকতো, কাফের বেঈমানেরা আজকে মুসলমানদের উপরে চক্ষু রাঙ্গানি করে তাকাতে পারতো না, কথা কন ঠিক না বেঠে? এই জন্য আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলছেন, মুসলমানরা আজকে কোরআনুল কারিম ছেড়ে দিয়ে দূরে সরে গেছেন, এই জন্য আজকে মুসলমানদের অধঃপতন হয়ে গেছে। মুসলমানরা আজকে তা সারা বিশ্ব জগতে যারা মুসলমানরা রাজত্ব করেছিলেন, সেই মুসলমান আজকে সারা বিশ্ব জাহানে পদদরিত, লাঞ্ছিত, অপমানিত জাতিতে পরিণত হয়েছে, কথা কন ঠিক কিনা? আল্লামা ইকবাল আল রহমাতুল্লাহ আলাইহি বলেন, কব তাগিউ জে জায়েগা গৈরুকে সাহারে তুজারা, খলকে দেখে কোরআন একেবারে, তোমরা কোরআন ছেড়ে কোরআন ভুলে গিয়ে আজকে পৃথিবীর মধ্যে হয়েছো লাঞ্ছিত অপমানিত, কিন্তু যারা কোরআন পড়েছিল বুঝেছিল তারা পৃথিবীর মধ্যে হয়েছিল সম্মানিত, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা কোরআনুল কারিমের সঙ্গে থাকতে রাজি আছি না নাই? জীবন চলে গেলেও কোরআনের সঙ্গে থাকবে মুমিন বান্দারা, কথা কন ঠিক না বেঠে? আসুন আমরা কোরআনুল কারিমের সঙ্গে পরিচয় সেরে নেই। আমরা যে আলোচনা শুনতেছি কোরআনের, এই কোরআনটার আসল নাম কি আমাদের জানা দরকার আছে না নাই? আছে। কোরআনুল কারিমকে যদি বলা হয় মা ইসমুকা, হ
হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি? কুরআনুল করিম জবাব দিয়ে দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু লাকুরআনুল করিম। জোরে বলেন সুবহানাল্লাহ। কুরআনুল করিম জবাব দিচ্ছেন, আমার নাম হচ্ছে, মাই নেম ইজ কুরআনুল করিম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল করিমের মধ্যে অন্য জায়গাতে বলছেন, সূরাতুল বুরুজের মধ্যে বলছেন, বাল হুয়া কুরআনুম মাজীদ, আমার নাম হলো কুরআনুম মাজীদ। আজকে আমাদের সমাজে অনেকেই বলে কুরআনুল শরীফ, কুরআন শরীফ নামে কুরআনুল করিমের 114টি সূরার মধ্যে কোথাও নাম খুঁজে পাওয়া যায় না, কথা কন ঠিক কিনা? কোরআন শরীফ নামে কোরআনের মধ্যে কোনো নাম নাই। কোরআন তোমার নাম জানলাম, তোমার নাম কুরআনুল মাজিদ কুরআনুল করিম। এবার তোমার কাছে আমাদের দ্বিতীয় নম্বর প্রশ্ন, কোরআন তুমি কোথা থেকে এসেছো? জানা দরকার আছে না নাই? জানবেন? কুরআনুল করিম সুন্দর করে জবাব দিচ্ছেন। কুরআনুল করিম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বুরুজের 22 নম্বর আয়াতে ঘোষণা করছেন, ফিলাউহিম মাহফুজ। আল্লাহু আকবার বলেন। কুরআনুল কারীম সাফাই লাহয় মাহফুজ থেকে আমাদের মাঝে এসেছেন। কোথা থেকে এসেছেন? লাহয় মাহফুজ থেকে কুরআনুল কারীম এসেছেন। কুরআনুল কারীম বুঝলাম, তোমার নাম কুরআনুল করিম, লাহু মাহফুজ থেকে তুমি এসেছো। তোমার কাছে আমাদের আরো একটি প্রশ্ন, কে তোমাকে আমাদের কাছে পাঠিয়েছেন? জানা দরকার আছে না নাই? কুরআনুল করিম সুন্দর করে বলছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। কুরআনুল করিম বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পৃথিবীতে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সৃষ্টি করেছেন কে? জমিন সৃষ্টি করেছেন কে? আসমান সৃষ্টি করেছেন কে? এই সব কিছুরির মালিক কে? নভোমণ্ডল ভূমণ্ডল সব কিছুরির মালিক, একমাত্র মালিক আল্লাহ তাআলা। ওই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কুরআনুল করিম এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কুরআনুল করিম বুঝলাম, তুমি আল্লাহর পক্ষ থেকে পৃথিবীতে এসেছো, কিন্তু প্রত্যেকটা বিষয়ের পিছনে একটা কারণ থাকে কি থাকে না? তোমার কারণ আসলা কি জন্য, এই জিনিসটা আমরা জানতে চাই। কুরআনুল করিম এবার জবাব দিয়ে দিচ্ছেন, সূরাতুল বাকারার 185 নম্বরে কুরআনুল করিম বলছেন, হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন আল্লাহু আকবার। কুরআনুল করিম এবার জবাব দিচ্ছেন, হুদাল লিন্নাস, আমি মানুষের হেদায়েতের জন্য পৃথিবীতে এসেছি। শুধু মানুষের হেদায়েতের জন্য নয়, মানুষকে পথ হারা মানুষকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য আমি কুরআনুল করিম পৃথিবীতে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনটা সত্যবাদ, কোনটা মিথ্যাবাদ, কোনটা হক, কোনটা বাতিল, এই সব কিছু বিষয়ের পরিচয় করিয়ে দিবেন কুরআনুল করিম। জোরে বলুন সুবহানাল্লাহ। কুরআনুল করিম বুঝতে পারলাম, তুমি মানুষের হেদায়েতের জন্য পৃথিবীতে এসেছো। তোমার কাছে আরো একটা আমাদের প্রশ্ন আছে। এভাবে আমি যদি সারা রাত প্রশ্ন করতে থাকি, কুরআনুল করিম প্রতিটি প্রশ্নের জবাব দিয়ে দিতে পারবেন, কথা বলেন ঠিক না বেঠি? কুরআনুল করিম তোমার কাছে আরেকটি প্রশ্ন জানার আছে। সেই প্রশ্নটি হলো, তোমার মধ্যে কোনো ভুল ত্রুটি আছে নাকি? প্রশ্ন করব কি না? কুরআনুল করিম তোমার কাছে কি কোনো ভুল আছে? কুরআনুল করিম উত্তর দিয়ে দিচ্ছেন, পড়ুন আমার সঙ্গে সূরাতুল বাকারা প্রথম
আলিফ লাম মিম যালিকাল কিতাবু সুন্দর করে জবাব দিয়ে দিচ্ছেন, দিস ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট, দিস ইজ দ্য হলি কুরআন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কুরআনুল করিম বলছেন আমি হচ্ছি এমন একটি গ্রন্থ, লা রাইবা ফি, লা শাক্কা ফি, আমার মধ্যে কোন প্রকার ভুল নাই, কোন সন্দেহ নাই। জোরে বলুন আল্লাহু আকবার। কুরআনুল করিম এর মধ্যে কোন প্রকারের ভুল নাই, কোন সন্দেহ নাই। পৃথিবীর কোন মায়ের বেটা আজ পর্যন্ত কুরআনুল করিমের একটি ভুলও ধরতে পারে নাই। কথা কন ঠিক কিনা? কুরআনুল করিমের ভুল যারা ধরতে এসেছেন যুগে যুগে কালে কালে, তারা কুরআনুল করিমের ভুল ধরতে পারেন নাই, বরং তারা নিজেদের ভুল খুঁজে পেয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ডক্টর মরিস বুকাইন একজন খ্রিস্টান ব্যক্তি, তিনি কুরআনুল করিমের ভুল ধরার চেষ্টা করলেন। পৃথিবীতে যতগুলো গ্রন্থ রয়েছে, বাইবেল বলেন, ত্রিপিটক বলেন, গীতা বলেন, রামায়ণ বলেন, সব গ্রন্থ তিনি পড়ে পড়ে দেখেছেন। প্রত্যেকটা গ্রন্থের মধ্যে তিনি ভুল খুঁজে পেয়েছেন এবং প্রত্যেকটা গ্রন্থকেই তিনি প্রত্যাখ্যান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার তিনি মনে করলেন যে কুরআনুল করিমের মধ্যেও অবশ্যই ভুল আছে, কুরআনুল করিমের ভুল ধরব, আমি বড় নাম আমি অর্জন করে নেব। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার সে কুরআনুল করিম ভুল ধরার জন্য চেষ্টা করলো, মিশরের কায়রো জাদুঘরে চলে গেলেন। সেখান থেকে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বহস্তে লেখা একটি কোরআন ছিল, সেই কোরআনটা তিনি নিয়ে আসলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কোরআন নিলেন এবং বর্তমান সময়ের একটি কোরআন নিলেন, নতুন একটি কোরআন, আর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বহস্তে লেখা কোরআনটি নিয়ে এবার তিনি মিলাতে শুরু করলেন। কুরআনুল করিমের 30টি পারা তিনি মিলালেন, মিলে গেল। কুরআনুল করিমের 114টি সূরা মিলে গেল। কুরআনুল করিমের এইভাবে করে কুরআনুল করিমের 6666 আয়াত আয়াতে আয়াতে মিলে গেল। কুরআনুল করিমের যতগুলো রুকু আছে রুকুতে রুকু মিলে গেল। কুরআনুল করিমের যতগুলো হরকত রয়েছে সবগুলো হরকত মিলে গেল। হরকত তাজদীদ তানবীন এমনকি জবর জের পেশ যা ছিল এখনো তাই আছে। জোরে বলুন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আর নারায়ে তাকবীর। এই কোরআনের সঙ্গে আপনারা থাকতে রাজি আছেন না নাই? জীবন চলে গেলেও কোরআনের পথে আমরা থাকব, মুসলমান থাকবে। কথা কন ঠিক না বেঠি? এজন্য আমাদেরকে কোরআনুল করিমের সঙ্গে মহব্বত রাখতে হবে। আপনারা কে কে রাজি আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাতগুলোকে কবুল করুন। আমরা সকল বিলা আমিন। হাত নামান সম্মানিত উপস্থিতি। আমি আজকে আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কুরআনুল করিমের গুরুত্বপূর্ণ সূরা সূরাতুল লাহাব তেলাওয়াত করেছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিখনিসৃত হাদিস একটি তেলাওয়াত করেছি। এ আয়াত এবং হাদিসের আলোকে আমি আজকে সংক্ষিপ্ত আলোচনা সমাপ্ত করব ইনশাআল্লাহ। আসুন আমরা আলোচনায় ফিরে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল করিমের মধ্যে অসংখ্য সূরা, অসংখ্য ঘটনাবলী সূরা নাজিল করেছেন। সূরাতুল লাহাব এমন একটি সূরা যেই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একজন ব্যক্তিকে টার্গেট করে এই সূরাটি নাজিল করেছেন। অসংখ্য কাফের ছিল, তাদের নামে কিন্তু সূরা হয় নাই, একমাত্র একজন ব্যক্তি, সেই ব্যক্তির নাম কি? আবুল আহাব। জোরে বলুন কি নাম? আবুল আহাব। এই আবুল আহাব, তার নামে সূরা নাজিল হওয়ার পিছনে কারণ রয়েছে, আপনাদেরকে বলবো, আপনাদেরকে ঘটনাটি অবশ্যই তুলে ধরব।
আর আপনাদের কাছে একটি আমলের কথা বলে দেব, যে আমলটি কোনো ভাই কোনো বোন যদি আমল করতে পারেন তাহলে আপনার শরীরে কোনো প্রকার অসুখ থাকবে না। সুবহানাল্লাহ বলেন। আরো একটি এর ফজিলত আছে, সেই ফজিলতটি হলো আপনার পরিবারে কোনো প্রকারের অভাব অনটন থাকবে না। এটা আমার কথা নাই, প্রিয় নবী জনাবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আরো একটি আপনাদের কাছে কথা বলবো, সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিন কি কিছু খান? জোরে বলেন, আল্লাহ তাআলা কোনো কিছু খান না, আল্লাহ ঘুমান না, কিন্তু একটা জিনিস আছে সেটি আল্লাহ তাআলা খায়। আমি আপনাদের কাছে বলবো সেই কি জিনিস খায়, এটি বলবো একটু সময় লাগবে, আপনারা আমাকে সময় দিবেন তো? ইনশাআল্লাহ দিবেন। আমরা একটু জিকির করি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বাঁচাও তুমি মারো। সবাই বলেন, তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো, ধরার যে জন তাকে ধরো, ধরার যে জন তাকে ধরো, সবই তোমার মুঠোয় আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমারই রিজিক খেয়ে পড়ে। আমাদেরকে রিজিক দিয়েছেন কে? জোরে বলেন, রিজিক দাতা কে? সৃষ্টিকর্তা কে? মৃত্যুর মালিক কে? জীবনের মালিক কে? সব কিছুর মালিক কে? তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে, তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে, খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা, শুকুর গুজার করার আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলুন মারহাবা। আবু লাহাবের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম ডাইরেক্ট একটি সূরা নাজিল করে দিলেন, সূরার নাম সূরাতুল লাহাব। সূরার নাম কি? সূরাতুল লাহাব। মক্কি জীবনে সূরাটি নাজিল হয়েছে আল্লাহর নবী জনাবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে যখন নবুয়ত পেলেন। নবুয়ত পাওয়ার পর 3 বছর গোপনে গোপনে দাওয়াত দিলেন। কয় বছর? 3 বছর গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন। কাফেরদের অত্যাচার, দিনের প্রকাশ্যে যদি দাওয়াত দেয়া যায় তাহলে কাফেররা যেখানে সেখানে তাকে ধরে হত্যা করবে, যে কোনো মুহূর্তে তাকে অ্যাটাক করতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি গোপনে গোপনে দাওয়াত দাও। 3 বছর যখন হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম নাযিল করে দিলেন, ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
ফাসদা বিমা তুমারু আলিজানিল মুশরিকিন, নবী হে তুমি কোরআনুল কারীমের দাওয়াত মানুষের মাঝে পৌঁছায় দাও, ডোর টু ডোর কোরআনুল কারীম তোমাকে পৌঁছায় দিতে হবে, আর কাফিরদের চক্ষু রাঙ্গানিকে তোমাকে উপেক্ষা করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে কোরআনুল কারীমের কথা বললে এক শ্রেণীর মানুষ আছে যাদের গায়ে আগুন ধরে যায়, কথা কন ঠিক না বেঠি? এইরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যখন নাজিল করে দিলেন সেই দিন সকাল বেলা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী জনাবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হেরা পর্বতের উপরে উঠে গেলেন। সেখানে উঠে গিয়ে তিনি একটি লম্বা হাঁক ছাড়লেন, ইয়া বানি সাবাহাহু বলে। মক্কার সেই নীতি ছিল, ওই সময় একটি প্রথা ছিল, যদি কোনো বিপদ হয় তাহলে যদি কোনো ব্যক্তি পাহাড়ের উপরে উঠে ইয়া বানি সাবাহাহু বলে, অর্থাৎ একটি দুঃসংবাদ যখন ঘোষণা করবে তখন সেখানে অসংখ্য মানুষ এসে সমবেত হয়ে যেত। আল্লাহ রসুল যখন এই কথা বললেন সঙ্গে সঙ্গে মক্কার গলিতে গলিতে যারা ছিল সবাই এসে উপস্থিত হয়ে গেল। আবু লাহাব, উদ্বা, সাইবা, মুগিরা যারা নেতা ছিল সকলেই এসে সেখানে উপস্থিত হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন সবাই পাহাড়ের নিচে উপস্থিত হয়ে গেলেন, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদেরকে বললেন যে আমি আমার জাতি, আমি তোমাদেরকে আজকে যদি বলি এই পাহাড়ের অপর প্রান্তে একদল কাফের সৈন্য আমাদেরকে অ্যাটাক করার জন্য প্রস্তুত হয়ে আছে, তোমরা কি বিশ্বাস করবে নাকি? তারা জবাব দিয়ে বলল অবশ্যই বিশ্বাস করব। মা যাররাবনাকা ইল্লা সাদিকান, অবশ্যই আমরা বিশ্বাস করব, কেননা আপনার মুখ থেকে আমরা কখনো সত্য ছাড়া মিথ্যা কখনো শুনি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তো তোমাদেরকে তোমার নাম রেখেছি আমরা আলামিন, তুমি বিশ্বাসী, আশ্বাদিক, তুমি সত্যবাদী। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা বললেন আল্লাহ রসুল, মানে বুঝে নিলেন যে আসলে আমাকে তারা বিশ্বাস করে কি করে না। এবার বলতেছেন যে ঠিক আছে তোমার দাওয়াতটা কি বলো। আল্লাহ রসুল বললেন ও আমার জাতি, আমি তোমাদেরকে এমন একটা কথা বলবো, সেই কথাটা যদি তোমরা মানন পালন করতে পারো, মানতে পারো, তাহলে তামলিকুনা বিহাযাল আরাব, তোমরা গোটা আরব রাজ্যের অধিপতি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরব রাজ্যের অধিপতি হয়ে যাবেন, তারা তো খুব খুশিতে আটখানা হয়ে গেছে যে আমরা আরব বিশ্বের অধিপতি হয়ে যাব, কি সেই কথা, তাড়াতাড়ি বলুন। এবার আল্লাহ রাসূল সুন্দর করে জবাব দিচ্ছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমার জাতি, তোমরা যদি আরবের অধিপতি হতে চাও তাহলে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমা পড়ো, তাহলে তোমরা গোটা আরব জাহানের মালিক হয়ে যাবে। এই কথা যখন আল্লাহ রাসূল বললেন কাফেররা এবার রেগে ফায়ার। এবার আবু লাহাব খুব বেশি রেগে গেলেন, রেগে গিয়ে জাহেলিয়াতের দিকে আরো একটু বেশি অগ্রসর হয়ে তিনি বলছেন তাব্বাল্লি হাজার দিন, মোহাম্মদ তোর এই দিনটা ধ্বংস হোক। জোরে বলুন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তাব্বালাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ মালি হাযাল জামাতেনা, মুহাম্মদ তুমি কি আমাকে এই জন্য এখানে আমাদেরকে ডেকেছ, তুমি ধ্বংস হও। আর একবার বলুন নাউজুবিল্লাহ। আজকে আবু লাহাব ধ্বংস হোক আল্লাহর রসুলের কথা বলে তিনি মাটি থেকে একটি পাথর তুললেন,
পাথর তুলে জোরে করে আল্লাহর রসুলকে তিক করে মারলেন, বললেন তাব্বালাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুই ধ্বংস হ। জোরে সরে বলো নাউযু বিল্লাহ। আবু লাহাব যখন কোরআনুল করিমের এই দাওয়াতকে অস্বীকার করে, কালিমার দাওয়াতকে অস্বীকার করলেন, তখন পাথর ছুড়ে আল্লাহর রসুলকে তিনি নিক্ষেপ করলেন। আল্লাহর রসুলের গায়ে লেগে তিনি অজ্ঞান হয়ে জমিনে লুটিয়ে পড়লেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিচার দিলেন, আল্লাহ তুমি এই আবু লাহাবের ফয়সালা তুমি করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তখনই কোরআনুল করিমের এই সূরাতুন লাহাব আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দেন, কোরআন করে দিলেন আমাদের সঙ্গে, বলুন তাব্বাতি ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক এবং সে নিজেও ধ্বংস হয়ে যাক। আল্লাহর কোরআনের কথা কখনো মিশ যাবে? বন্দুকের গুলি মিশ যেতে পারে, কিন্তু আল্লাহর কোরআনের কথা কখনো মিশ যেতে পারে না। আজ থেকে দেড় হাজার বছর পূর্বে কোরআনুল করিমকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পাঠিয়েছেন। এই কোরআনুল করিমে একটি বিষয় সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। আজকে আমেরিকার যে টুইন টাওয়ার ধ্বংস হয়েছে, আপনারা জানেন কিনা, আপনারা জানেন কিনা এর বাস্তব আপনাদের কাছে আমি প্রমাণ দিয়ে যাব। কোরআনুল করিমে টুইন টাওয়ার ধ্বংসের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন আজ নয়, আজ থেকে দেড় হাজার বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল এই টুইন টাওয়ার ধ্বংসের ইঙ্গিত দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় আছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা একটা পরিকল্পনা করছো আর আল্লাহও একটা পরিকল্পনা করছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন উত্তম পরিকল্পনাকারী। জোরে বলুন ঠিক কিনা? তোমরা ক্ষমতার মসনদ পেয়ে মুসলমানদের উপরে জুলুম নির্যাতন চালাচ্ছ, তোমরা মুসলমানদের বংশকে ধ্বংস করা দেওয়ার চক্রান্ত করতেছ, কিন্তু কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বিরুদ্ধে যে ঘটনা উল্লেখ করে গিয়েছেন তোমরা তোমাদের কম্পিউটার দিয়েও খুঁজে পাও নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনাদের কাছে বলতে চাই, টুইন টাওয়ারটি ধ্বংস হয়েছিল কত সালে? কত সালে জানেন? 2001 সালের 11 সেপ্টেম্বর। কত সালে? 2001 সালের 11 সেপ্টেম্বর। আর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার মধ্যে এই ঘটনাটি উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন أفمن أسس بنيانه على تقوى من الله ورضوان خيرا أم من أسس بنيانه على سفا جرف هار فأنهار به في نار جهنم والله لا يهدي القوم الظالمين. جرى بولون مرحبا আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি তার স্বীয় গৃহকে তার ভিত্তি স্থাপন করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সেটা হচ্ছে বরকতময়। অর্থাৎ যে বাড়ি কোরআনুল করিম দিয়ে বিসমিল্লাহ বলে উদ্বোধন করা হয় এ বাড়িটা হয় বরকতময়, যে বাড়িতে কোরআনুল করিম তেলাওয়াত করা হয় সেই বাড়িটা হয় বরকতময়, আর যে ঘরটি পাহাড়ের কিনারায় সমুদ্র পার পাদদেশে যে ঘরটি নির্মাণ করা হয়েছে এই ঘরটি অচিরেই ধ্বংসপ্রাপ্ত হবে, এই ঘরটি অচিরেই ধ্বংসপ্রাপ্ত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কুরআনুল কারিমের মধ্যে জুরুফি হারিন এই শব্দটি এখানে উল্লেখ হয়েছে। খুব মজার ব্যাপার হলো এই সূরাটি
এই ঘটনাটি ঘটেছিল 11 তারিখ সেপ্টেম্বর মাস 2001 সালে, আর এই সূরাটিতে 11 নম্বর পারাতে এটি সংঘটিত হয়েছে। জোর বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন 11 নম্বর পারা আর 11 তারিখ, তারিখে আর সুরাতে পারাতে মিল আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আরো একটি ঘটনা, 9 সেপ্টেম্বর মাস আরবিতে আমরা যদি মাস গুনতে যাই, 1 থেকে 1 জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, কয় নম্বর মাস হলো? 9 নম্বর। কয় নম্বর? আর এই সূরাটি হচ্ছে 9 নম্বর সূরা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। 9 নম্বর সূরা। আর এই 109 নম্বর আয়াতে এটি বর্ণিত হয়েছে, আর ওই বিল্ডিংটির 109 নম্বর তালাতে আঘাত হানা হয়েছিল। কে আঘাত হেনেছে এটা আজ পর্যন্ত গবেষণা করে খুঁজে পাওয়া যায় না। জোর বলুন সুবহানাল্লাহ। আরো একটি মজার বিষয় হলো, ওই এলাকার টুইন টাওয়ার যেখানে স্থাপিত হয়ে আছে, ওই জায়গার পাশের নামটি হলো জুরুফিহার। আর আল্লাহ রাব্বুল আলামিন এখানে বর্ণনা করেছেন, আলা সাফা জুরুফিহারিন। জোরে বলুন সুবহানাল্লাহ। 2001 সালে ঘটনাটি ঘটেছে। কুরআনুল কারীম রিসার্চ করে দেখা যায়, কোরআনুল কারীমের সূরা ফাতিহা থেকে নিয়ে গণনা করে দেখা যায়, সূরা তওবার এই 109 নম্বর আয়াতটিতে এই শব্দটি আছে। 2001 নম্বর শব্দে এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন। জোরে বলুন মারহাবা। তাহলে কোরআন, সেই কোরআন এখনো আছে না নাই? মুসলমানরা যদি কোরআনের পক্ষে থাকতে পারে, পৃথিবীর কেউ মুসলমানদেরকে পদদলিত করতে পারে না। আজকে অংশান সূচি, তুমি মুসলমানদের উপরে জুলুম নির্যাতন করে আমার রোহিঙ্গা মা বোনদেরকে নির্যাতন নিপীড়ন করে তাড়িয়ে দিচ্ছ, হত্যা করছ, তোমাকে একদিন না একদিন এই বিচারের কাকগলায় তোমাদেরকে দাঁড়াতে হবে, মুসলমানরা এর প্রতিশোধ নিয়েই ছাড়বে, কথা কন ঠিক কিনা? মুসলমানরা হচ্ছে বাঘের জাতি, যখন হুংকার ছাড়বে তোমরা সে মায়ানমার থেকে পালিয়ে যেতে তোমরা দিশা পাবে না, কথা কন ঠিক না বেটি? মুসলমানরা হচ্ছে লোহার গুড়। লোহার গুড় চিনেন তো? গুড় খেতে মিষ্টি লাগে, কিন্তু লোহার গুড় যখন আপনি খাবেন খেতে ভালোই লাগবে, কিন্তু মাগার চাবাতে পারবেন না, আপনাকে গিলতে হবে, গিললে আপনি হজম করতে পারবেন না, কথা কন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমাদের রোহিঙ্গা মা বোনদের উপরে যে জুলুম নির্যাতন চালানো হচ্ছে, এটা আইএমএ জাহেলিয়াতকেও আজকে হার মানিয়েছে, কথা কন ঠিক না বেঠি? আমি একটি ঘটনা দেখলাম, ভিডিওর মাধ্যমে দেখতে পেলাম, ইউটিউবের মাধ্যমে অসংখ্য মা বোনদেরকে উলঙ্গ করে তারা পিটাচ্ছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এমন ভাবে পিটাচ্ছে, শারীরিক মানসিক সব রকমের নির্যাতন চালিয়ে তাদেরকে হেস্ত ন্যস্ত করা হচ্ছে, এমনকি তাদেরকে মেরে নির্যাতন করে। একটি শিমুল গাছ তো চিনেন আপনারা, শিমুল গাছ চিনেন? শিমুল গাছের উপরে অসংখ্য কাঁটা বেঁধা আছে, এই কাঁটা যুক্ত গাছে উলঙ্গ করে তাদেরকে চড়ানো হচ্ছে খালি গায়ে, আর সেই কাঁটাগুলো বিঁধে গায়ের থেকে শরীর থেকে তাদের রক্ত ঝরে পড়তেছে, আর নিচের তার গাছের নিচে তাদের প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরগুলোকে রাখা হয়ে রেখে দিয়েছে, নিচে নামলে কুকুরে তাদেরকে কামড়িয়ে খাবে, তাদেরকে ছোবল মারবে, আর উপরে উঠতে গেলে তাদের গায়ে কাঁটা বিঁধে তাদের শরীর থেকে রক্ত ঝরতেছে, কথা কন ঠিক কিনা? আর মুসলমানরা আজকে আমরা চুপচাপ নিশ্চাপ আমরা বসে আছি, মুসলমানরা আজকে যদি ঐক্যবদ্ধ হয়ে যেত, কোরআনুল কারিমের কোরআনকে বুকে নিয়ে যদি আজকে ময়দানে যদি ঝাঁপিয়ে পড়তে পারতাম, আজকে ইহুদি মুশরিক খ্রিস্টানের বাচ্চারা পৃথিবী থেকে পালাতে দিশা পেত না, কথা কন ঠিক কিনা?
মুসলমানদের উপরে জুলুম নির্যাতন করার সুযোগ তারা পেত? মুসলমানদের শাসন দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর জীবনী থেকে আপনারা শিক্ষা গ্রহণ করুন, মুসলমানরা কিভাবে রাজ্য শাসন করেছেন। মুসলমানদের রাজ্য শাসন আমরা দেখেছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খিলাফতের দায়িত্ব পেলেন, খিলাফতের দায়িত্ব পাওয়ার পর তিনি আগে তিনি কোরআনুল কারীমের বিধান মতো চলতেন, হালাল ব্যবসা কাপড়ের ব্যবসা করতেন, এই ব্যবসা তিনি ছেড়ে দিলেন, যেহেতু জনগণের খেদমত করতে হবে। কথা কন ঠিক কিনা? জনগণের খেদমত করার জন্য তাদের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা। আল্লাহ রাসূল বলছেন যে আমার পরে যদি কেউ নবী হতো, আমার পরে তো কোনো নবী নেই, আমার পরে যদি কেউ নবী হতো, লাকানা ওমর, জোরে বলুন সুবহানাল্লাহ, তাহলে ওমরকে আল্লাহ তাআলা নবী করে দিতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন রাজ্যের দায়িত্ব পেলেন, খিলাফতের দায়িত্ব পাওয়ার পর তিনি তার ব্যবসা তিনি ছেড়ে দিলেন। ব্যবসা ছেড়ে দিয়া পরিবারের মধ্যে অভাব অনটন দেখা দিল, পরিবারের সন্তানেরা, অথচ তিনি অর্ধ জাহানের খলিফা, জোরে বলুন ঠিক কিনা? তিনি অর্ধ জাহানের খলিফা হয়ে তিনি এবার তার বাড়ির সন্তানেরা তার মায়ের কাছে বলতেছে, মা গো আমাদের জন্য কিছু ভালো খাবার তৈরি করুন, আমরা অনেক দিন যাবত ভালো খাবার খাইতে পারি না, আমাদের জন্য কিছু ভালো খাবার তৈরি করে দিন আম্মা। এবার মা বলতেছে, ওরে বাবারে, আমার ঘরে তো ভালো কোনো অর্থ সম্পদ নাই যে তোমাদের জন্য ভালো কিছু খাবার তৈরি করব। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা নকে বললেন, ও আমার প্রাণের স্বামী, আমার সন্তানেরা দীর্ঘদিন থেকে ভালো খাবার খেতে পায় না, আপনার কোষাগার থেকে কিছু যদি অর্থ দিতেন, আমার কচি কচি সোনারা ভালো খাবার খেয়ে তারা জীবনটাকে তৃপ্তি করত, জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা নওয়ান, না গো না, আমি যে অর্থ পাই এই অর্থ দিয়েই আমাকে চলতে হবে, এখান আমি বেশি কিছু নিতে পারবো না। এবার এক মাস যাবৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী কিছু কিছু করে মুষ্টি মুষ্টি করে চাউল সংরক্ষণ করলেন, এক মাস যাবৎ চাউল সংরক্ষণ করে কিছু অর্থ উপার্জন করলেন, অর্থ হলো, সে অর্থ দিয়ে তিনি এবার কিছু ভালো খাবারের আপ্যায়নের ব্যবস্থা করেছেন শিশুদেরকে খাওয়াবেন বলে। সম্মানিত উপস্থিতি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবারের খাবার সংগ্রহ করার জন্য তার স্ত্রী এক মাস থেকে কিছু অর্থ উপার্জন করেছেন বাঁচিয়ে বাঁচিয়ে, এ অর্থ দিয়ে তিনি যখন অর্থ সম্পদ অর্জন করলেন, এরপরে যখন বাড়িতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আসার পর দেখতেছেন পরিবারের মধ্যে ভালো মন্দ খাবার হয়ে গেছে, ভালো খাবার হয়ে যাওয়ার কারণে বলতেছে, এই খাবার তোমরা কোথায় পেলে? স্ত্রী জবাব দিতেছেন, ও আমার প্রিয় স্বামী আমিরুল মুমিনিন, আমার বাড়িতে এমন কোনো অর্থ নাই যে অর্থ দিয়ে আমার কলিজার টুকরাদেরকে ভালো কিছু খাবার দিয়ে তৃপ্তি করব, তাই আমি আপনার এই অর্থ থেকে, আপনি যে ভাতা পান, এই ভাতা থেকে কিছু কিছু করে আমি সংরক্ষণ করে খাবারের ব্যবস্থা করেছি। পরদিন সকালবেলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজদরবারে গেলেন, রাজদরবারে গিয়ে বলতেছেন, বাইতুল মালের দায়িত্ব কার? ওই সাহাবী দাঁড়িয়ে গেলেন, বলতেছেন, আমার, আমাকে কত টাকা বেতন দেয়া হয়? বলছে, হুজুর এত টাকা দেয়া হয়। বলতেছে, ও আমার সাহাবী, ও আমার সঙ্গী, ও আমার ভাই, আমার বেতন থেকে আরো 50 টাকা বাতিল করে দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার পরিবার ভোগ বিলাসে ব্যস্ত হয়ে গেছে, জোরে বলুন আল্লাহু আকবার। আর আমাদের অনেকেই আছে যে টাকা সম্পদ অর্থগুলো জোগাড় করে সুইস ব্যাংকে রেখে আসে, কথা কন ঠিক কি না? সুইজারল্যান্ডের একটি ব্যাংক আছে, ব্যাংকের নাম সুইস ব্যাংক। কি ব্যাংক? এই ব্যাংকে যে টাকা রাখা হয় এই টাকার অর্থের হিসাব কাউকে দেওয়া হয় না, ওই ব্যাংক কর্তৃপক্ষই রাখে ব্যক্তিগত মালিকানায়। তবে একটি প্রতিবেদন আমি দেখলাম আপনার
মাসিক একটি যে আছে কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে আমি দেখেছি সেখানে লেখা আছে বাংলাদেশের অর্থ রাখা হয়েছে যত ওখানে তৃতীয় অবস্থানে অবস্থান করছে বাংলাদেশ। ঠিক বলছি না ভুল বলছি? জরিপ করে দেখা গেছে বাংলাদেশের বাংলাদেশ হচ্ছে তিন নম্বর ওই ব্যাংকে টাকা রাখায়। যে টাকাগুলো রাখা হচ্ছে আল্লাহই ভালো জেনে কারা রাখছে। তবে আমার মনে হয় বৈধভাবে কেউ টাকা রাখতে পারবে না, বৈধ উপার্জন করে সেখানে টাকা রাখার সুযোগ খুব কম। সম্মানিত উপস্থিতি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রাজদরবারে গিয়ে সকল কিছু ফয়সালা করে দিলেন, পঞ্চাশ টাকা বেতন কমিয়ে দিলেন। তিনি কিন্তু অর্ধ জাহানের খলিফা ছিলেন, হিমস দেশের একজন রাজ্য শাসক তিনি নির্বাচিত করে দিলেন, সাইদ ইবনে আমের আস আল জুমাহি। সাইদ ইবনে আমের আল আস জুমাহিকে যখন হিমস দেশের গভর্নর যখন করে দিলেন, তিনি এবার রাজ্য পরিচালনা করতে লাগলেন। রাজ্য পরিচালনা করতে করতে তার এমন এক সময় হয়ে গেল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মধ্যে রাজ্য পরিদর্শন করতেন, কথা কান ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাজ্যের পরিচালনা কিভাবে হচ্ছে এটা দেখার জন্য হিমস দেশে চলে গেলেন। আর হিমস বাসীদের একটা অভ্যাস ছিল যে তার ভুল ধরা, হ্যাঁ যে কোনো কারণে ছোটখাটো হোক আর বড় হোক, ছোটখাটো হলেও সেটা ভুল ধরে নাই। আমাদের শিক্ষা ব্যবস্থায় কিছু ভুল আছে আমি মনে করি। আমাদের যিনি শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি আপা নতুন হয়েছেন, ওনার কাছ থেকে আমরা একটি ভালো কথা শুনেছি, আপনাদেরকে বলবো, শুনবেন আপনারা? দীপুমণি সুন্দর একটি কথা বলেছেন, তিনি নতুন দায়িত্ব গ্রহণ করে এত সুন্দর একটি কথা বলতে পারেন, বলেছেন আমার কলিজা ভরে গেছে, সুবহানাল্লাহ বলেন। তিনি বলেছেন যে আমি দেখছি যে মাদ্রাসার ছাত্ররা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ ছাত্র, জোরে বলেন সুবহানাল্লাহ। আরো বলছেন যে কওমি মাদ্রাসাগুলোতে সুষ্ঠুভাবে পরীক্ষা হয়, সেখানে নকল করার কোনো সুযোগ থাকে না, এবং মাদ্রাসার ছাত্ররা সবচেয়ে বেশি মেধাবী, জোরে বলুন ঠিক না বেঠিক? তিনি আশা করি শিক্ষা ব্যবস্থায় যে সমস্ত ভুল ত্রুটি রয়েছেন এগুলো সংশোধন করে দিবেন, জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করুন, মুসলমানদের যে শিক্ষা ব্যবস্থায় মুসলমানদের শিক্ষা আমরা এখান থেকে দাবি করি, আমাদের শিক্ষা ব্যবস্থায় যেন কোরআনুল কারিমের শিক্ষা চালু করা হয়, কথা কন ঠিক কিনা? আপনারা চান কিনা? কে কে রাজি আছেন বাংলাদেশের ক্লাস ওয়ান থেকে নিয়ে শুরু করে মাস্টার্স পর্যন্ত কোরআনুল কারিমকে আজকে আজকে শিক্ষা ব্যবস্থায় রাখা হয়, আপনারা কে কে চান দুই হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন নাই যেখানে, সম্মানিত উপস্থিতি, সাইদ ইবনে আমের আল আস আল জুমাহিকে যখন হিমস দেশের রাজত্ব দেওয়া হলো, গভর্নর করা হলো, সাইদ ইবনে আমের আল আস জুমাহি রাজত্ব পাওয়ার কিছুদিন পর রাজ্য পরিদর্শন করতে গিয়া ওই হিমস দেশের গভর্নর যারা ছিলেন হযরত সাইদ ইবনে আমির আল আস জুমাহির বিরুদ্ধে হিমস দেশের অধিপতি যারা ছিলেন, অর্থাৎ যারা প্রজা ছিলেন, তার বিরুদ্ধে চারটা অভিযোগ উত্থাপন করলেন। কয়টা? জোরে বলুন কয়টা? আরো জোরে। চারটি অভিযোগ উত্থাপন করলেন সাইদ ইবনে আমির আল আস জুমাহির। চারটা ঘটনা আপনাদের কাছে বলতাম, হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে জুলুম নির্যাতন চালা হয়েছিল সেই জুলুম নির্যাতনের করুণ দৃশ্য আপনাদের কাছে বলতাম, নিয়ে এসেছিলাম আবুল আহাব
কিভাবে আল্লাহ রসুলের উপরে জুলুম নির্যাতন করেছেন, তার সন্তানেরা কিভাবে জুলুম নির্যাতন করেছেন। তার সন্তান ছিল দুইটা, উতবা এবং উতাইবা। কি ছিল? উতবা এবং উতাইবা দুইজনে আল্লাহ রসুলের উপরে নির্যাতন করেছেন। দুইজনের সঙ্গে আল্লাহ রসুলের দুই কন্যার বিয়ে দিয়েছিলেন। দেওয়ার পর একজন উতবা এবং উতাইবা, আবুল আহাব বলেছিল যে তোমরা এই মুহাম্মদের দুই কন্যাকে তালাক দিয়ে দাও। তালাক দিয়ে দেওয়ার কথা যখন বললেন, তখন তালাক বাবার কথা শুনবেই তো, শুনে তিনি তারা হচ্ছে আল্লাহ রসুলের দুই কন্যাকে তালাক দিয়ে দিয়েছিলেন। উতাইবা কি করেছিলেন জানেন? উতাইবা এবার জাহেলিয়াতের দিকে বেশি অগ্রসর হয়ে আল্লাহর রসুলের মুখে থুতু নিক্ষেপ করেছিলেন। জোরে বলুন না আউযুবিল্লাহ। আল্লাহর রসুল তার জন্য বদদোয়া করেছিলেন। তিনি এক সফরে যখন গিয়েছিলেন, তাকে বাঘে খেয়ে তার জীবনটাকে নিঃশেষ করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক ঘটনা আপনাদের কাছে নিয়ে এসেছিলাম বলবো বলে, আসলে সময় খুবই অল্প দেওয়া হলো। আশা করি অন্য কোথাও সুযোগ যদি হয় তাহলে আপনাদের কাছে বিভিন্ন বিষয়গুলো বলে যাব। তবে আপনাদের কাছে আমি ওয়াদা করেছিলাম সেই ওয়াদাগুলো পূরণ করব, কিন্তু আপনারা অনুরোধ করেছেন একটি ছোট্ট গান আপনাদের কাছে বলবো, রাজশাহীর আঞ্চলিক গান শোনাবো আপনাদের, বলে আমি চলে যাব। দুই লাইন বলবো। শুনগে মা লজ্জার কথা বলতে যায়া পাই ব্যথা, শুনগে মা লজ্জার কথা বলতে যায়া পাই ব্যথা, তিনজের ছোড়া ছুড়ি পঞ্চাশের পাকা বুড়ি, তিনজের ছোড়া ছুড়ি পঞ্চাশের পাকা বুড়ি, কি ঢঙের সাজন সাজছে আবার বললে পারে বলবে হেনে বলছে, আবার বললে পারে বলবে হেনে বলছে, সঙ্গে মা লজ্জার কথা বলতে যায়া পাই ব্যথা, বলেন সঙ্গে মা লজ্জার কথা বলতে যায়া পাই ব্যথা, টিনেজের ছোড়া ছড়ি পঞ্চাশের পাকা বুড়ি, কি ঢঙের সাজন সাজছে আবার বললে পারে বলবে হেনে বলছে, আবার বললে পারে বলবে হেনে বলছে, টেডিবো হিন্দের কথা কি আর বলবো ভাই, কি আর বলবো ভাই, পারে না যে বাড়ি ডাকে বিউটি পার্লার বানায়, ঠিক না? টেডিবো হিন্দের কথা কি আর বলবো ভাই, পারে না যে বাড়ি ডাকে বিউটি পার্লার বানায়, আজ রতনের সাথে কাল মুন্নার পাশে, আজ রতনের সাথে কাল মুন্নার পাশে, জানি না কইন্ডা হবে কপাল পোড়া দুলা ভাই, টেডি বহিনদের কথা বুলা যায়, টেডি বহিনদের কথা বুলা যায়, সানগ্লাস চোখে দিয়ে ঠুটবে কিয়া হাসছে আবার বললে পরে বলবে হেনে বলছে, কথা কান ঠিক কিনা? এরকম মা বোন আমাদের সমাজে অনেক দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন এদের থেকে আমাদেরকে কবুল করুন, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কাছে বলেছিলাম আল্লাহ তাআলা একটা জিনিস খায়, সে জিনিসটি হলো কসম। জোরে বলুন কি? কসম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় কসম খেয়েছেন, যেমন বলেছেন ওয়াল আসর, সময়ের কসম, তাই না? ওয়াসসামাঈ যাতিল বুরুজ, বুরুজধানীর কসম। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য কসম খেয়েছেন। আরেকটি আমলের কথা বলেছিলাম যে আমলটি করলে আপনার পরিবারে কোনো প্রকার অভাব থাকবে না, কোনো প্রকার অসুখ থাকবে না। একটা অভাব থাকবে না, দুই নম্বর হলো অসুখ থাকবে না। এই দোয়াটি হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এক সাহাবীর নিকট দিয়ে হেঁটে যাচ্ছেন, এমন সময় দেখলেন যে সাহাবি রুগ্ন এবং অসুস্থ হয়ে জীর্ণ শীর্ণ হয়ে আছেন। আল্লাহ রাসূল বলছেন, তোর কি অবস্থা কেন? বলছে, আমার বাড়িতে অভাব এবং আমি অসুস্থ, সবসময় অসুস্থ থাকি। আল্লাহ রাসূল বলছেন যে এই দোয়াটি পাঠ করবে, ওয়াতাওয়াক্কাল আলাল হাইয়্যিল লাযী, আমার সঙ্গে বলুন ওয়াতাওয়াক্কাল আলাল হাইয়্যিল লাযী লা ইয়ামুতু, الحمد لله الذي لم يتخذ ولدا। এই দোয়াটি যখন শিখানো হলো, কিছুদিন পর ওই সাহাবীর নিকট দিয়ে আল্লাহর রাসূল হেঁটে যাচ্ছেন, আর দেখলেন তার সকল অসুখ ভালো হয়ে গেছে, অভাব অনটন দূর হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
অভাব অনটন দূর হয়ে গেছে এবং তার অসুখ বিসুখ ভালো হয়ে গেছে। এই জন্য এই দোয়াটি আপনারা যদি আমল করেন, আমার বিশ্বাস কোনো পরিবারে কোনো প্রকার অভাব এবং অসুখ বিসুখ থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, আমরা সকলি আল্লাহুম আমিন, এবং তার দিনের পথে আমাদের সবাইকে কবুল করুন, দিনের দিনের খেদমতে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, দিনের কাজ যেন আমরা করে যেতে পারি, এই আশা এবং আকাঙ্ক্ষা রেখে সকলের কাছে দোয়া চেয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা সমাপ্ত করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।